দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হতে পারে মন্তব্য প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টার সরকারের সামনে সাশ্রয়ের কোনো বিকল্প নেই ঘূর্ণিঝড় চিত্রাং আঘাত হানতে পারে মঙ্গলবার জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি এবং একদিনে রেকর্ড 1034 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু এক ধরন পাল্টে আরও শক্তিশালী হয়েছে ডেঙ্গু বলছেন চিকিৎসকরা সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো খবরে প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ আয়োজিত শিল্পে জ্বালানি সংকট সমাধান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন তৌফিক ই ইলাহি চৌধুরী বলেন রিজার্ভের যেই অবস্থা তাতে বলা যাচ্ছে সামনে কি অপেক্ষা করছে এলএনজি আনা বন্ধ রয়েছে $25 হিসাব ধরেও যদি এলএনজি আমদানি করা হয় তাতেও চাহিদা মেটাতে অন্তত ৬ মাস কেনার মতো অবস্থা আছে কিনা তা জানা নেই তাই এখন সাশ্রয় করা ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প নেই প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বলেছেন বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আজ রোববার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে রূপ নিতে পারে আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় চিত্রাং বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে প্রতিমন্ত্রী জানান কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটার এলাকা জুড়ে এটি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি এবং আঘাত হানার সময় বলছে ২৪ তারিখ দিবাগত রাত্রের পর থেকে ২৫ তারিখ সন্ধ্যা পর্যন্ত এই ২৪ ঘন্টার মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা এবং ইতিমধ্যেই ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে নৌযানগুলোকে বলা হয়েছে নৌযান মাছ ধরার নৌকাগুলোকে বলা হয়েছে উপকূলে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য এদিকে নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফলে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এজন্য চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সতর্ক বার্তায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০৩৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০৩৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে ঢাকায় ৫৮৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে সারা দেশে সর্বমোট ৩৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২৮৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১২০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন প্রতিনিয়তই জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি এর মধ্যে আবার ধরনও পাল্টাচ্ছে রোগটি চিকিৎসকরা বলছেন এই বছরে যারা ডেঙ্গুতে ভুগছেন তাদের মধ্যে বেশিরভাগই ব্রেনথি এবং ব্রেনফোরে আক্রান্ত ফলে বাড়ছে জটিলতা এমনকি খুব অল্প সময়েই কোমায় চলে যাচ্ছেন অনেকে বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্ট কানাই কানাই পূর্ণ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড জায়গা না পেয়ে অনেকেরই ঠাই হয়েছে হাসপাতালের বারান্দায় ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
কিন্তু পেশেন্টের চাপ একটু বেশি, আমরা অনেক পেশেন্ট ফেরত দিচ্ছি, মানে আমাদের বেড কম, 38টা বেড, আমরা 38টাই সবসময় ফিল আপ থাকতেছে। কিন্তু গত বছরের তুলনায় আমরা দেখেছি এবছর একটু বেশি, মানে অক্টোবরের দিকে ডেঙ্গু আসলে কমে যাওয়ার কথা, সে তুলনায় এবছর কিন্তু কমে নাই, বরং রোগীর চাপ আরও বাড়ছে। সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনার কারণে এই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানান রোগী এবং স্বজনরা। ওষুধ যদি ঠিক মতো আপনি না দেন তো এগুলো মরবে কীভাবে? ওইদিকে লোকজনের সচেতন হইতে বলতেছেন, তা আপনাদের আমরাও সচেতন হবো, আপনাদের তো সচেতন হয়ে জিনিসপত্রগুলো তো দিতে হবে, ওষুধ যেগুলো আছে আপনাদের বাজেটের ক্ষেত্রে যে ওষুধগুলো নির্ধারণ করছে সিটি কর্পোরেশন, সেই ওষুধগুলো তো ঠিক মতো দিবেন। অবহেলা না থাকলে এত মানুষ অসুস্থ হয়, হাসপাতালে জায়গা নাই, বারান্দায় সমস্ত জায়গায় মানুষ একটা সিট পায় না, বসে থাকা এসে রাত্রে। তারপর এখানে পাঠাইছে, আসছি আমরা 12টা, কিন্তু এই ভর্তি হইতে হইতে প্রায় 2-3টে বাজে গেছে। এর মধ্যে আবার ডেঙ্গু নতুন ধরনের ফলে তৈরি হচ্ছে আরও জটিলতা। চিকিৎসকরা বলছেন এই ধরনের কারণে রক্তের কণিকা প্লাটিলেট দ্রুত কমে যায়, ফলে অনেক ক্ষেত্রে এই পরিস্থিতি জটিল রূপ নেয়। এখন যারা আক্রান্ত হচ্ছে তারা নতুন নতুন ভেরিয়েন্ট দিয়ে আক্রান্ত হচ্ছে, সেই জন্য যখন নতুন ভেরিয়েন্ট দিয়ে আক্রান্ত হবে তখন তার প্রেজেন্টেশনটাও অনেকটা বদলে যাবে, নতুন প্রেজেন্টেশন নিয়ে আসবে। এবং হঠাৎ করেই এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যামাটোক্রিট বেড়ে যাচ্ছে, অর্থাৎ রক্তটা ঘন হয়ে যাচ্ছে, পেশেন্টের প্লাটিলেট কমে যাচ্ছে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। আবহাওয়ার কারণে আরও বেশ কয়েকদিন এর প্রকোপ থাকতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খেলা হবে ভোট জালিয়াতি, লুটপাট, দুর্নীতি, গুমখুন, নারী নির্যাতনের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে খেলা হবে। তিনি বলেন তত্ত্বাবধায়কের আশা বাদ দিন, আগামীতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিকেলে ওসমানী স্টেডিয়ামের দীর্ঘ 25 বছর পর হওয়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি সহ আরও অনেকেই। সম্মেলনে আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাদ শহীদ মোহাম্মদ বাদলকে সাধারণ সম্পাদক বহাল রেখে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটির ঘোষণা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। বাধা পাচ্ছে আওয়ামী লীগ অফিসের সামনে 23 নম্বরে 21 ফেব্রুয়ারির আলোচনা সভা পিটিয়ে বন্ধ করে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন লাশ ফেলার রাজনীতি বিএনপি করে না, বরং ক্ষমতাসীনরা বিএনপির কর্মীদের গুম খুন করেছে। গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিএনপি লাশ হওয়ার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাব ভাসানী ও পিপলস লীগের সাথে দ্বিতীয় দফার সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় আরও বলেন সরকারের সুবিধার জন্য বিএনপি রাজনীতি করে না, তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা ভুলে গেলে আওয়ামী লীগের সুবিধা হয়, কিন্তু সেই সুবিধা সরকারকে দেবে না বিএনপি। নজরুল ইসলাম খান এ সময় আরও বলেন খেলা হবে এই ধরনের অরাজনৈতিক কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে ওবায়দুল কাদেরের মুখে মানায় না। আমরা লাশ নিয়ে রাজনীতি করি না, বরঞ্চ জনগণের দাবি আদায়ের জন্য লাশ হওয়ার প্রস্তুতি নিয়ে আমরা আন্দোলন করি। তারা যেসব কথা বলে এসব কথা তাদের আর সঠিক বা ভালো কথা বলার মুখও নাই, সামর্থ্য আর তাদের নাই। বঙ্গবন্ধু সৈনিক লীগের বহু প্রতীক্ষিত সম্মেলনের কৃতিত্ব দিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার বিভিন্ন ইউনিটের নেতারা। রোববার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভায় শুভেচ্ছা শেষে প্রথম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন 18ই নভেম্বর সম্মেলন সফল করতে ঐক্যের বিকল্প নেই। মাহেলম জেমসের ক্যামেরা আরও জানাচ্ছেন পাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুজিবুর মাসুদের নেতৃত্বে শিল্পাঞ্চল থানা সভাপতি টিপু সুলতান তালুকদার ও কামাল, বাড্ডার সভাপতি শহীদুল ইসলাম পিন্টু এবং মহানগর উত্তরের জাহাঙ্গীর ও শহীদুল পর্যায়ক্রমে ফুলের তোড়া তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির হাতে। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জন্য নিবেদিত প্রাণ বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি দিনের পর দিন পরিশ্রম করে সম্মেলন সফল করতে যাচ্ছেন।
তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নেতাকর্মীরা ছুটে এসেছেন। দীর্ঘ ২৭ বছর পর এই বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলনে এনে দিয়েছেন যেই মহান ব্যক্তি, মানে আমার কমিটির একটা বিশাল অংশ আজ আমার নেতাকে মিষ্টি মুখ করাবে এবং ফুলের শুভেচ্ছা দিবে। যে অদ্ভুত স্বপ্নটা হারুন ভাই আমাদের মাঝখানে নিয়ে এসেছেন, আমরা সেই আমাদের ছোট ছোট স্বপ্নগুলো হারুন ভাই স্বপ্নটার সাথে মিলিয়ে, প্রধানমন্ত্রীর সাথে মিলিয়ে, ওবায়দুল কাদেরের সাথে মিলিয়ে, আব্দুল সোবান গোলাপের স্বপ্নের সাথে মিলিয়ে, সেই স্বপ্নটা যেন আমরা একদিন বাংলাদেশকে ছাড়িয়ে পুরো বিশ্বে পৌঁছে দিতে পারি। সেই হারুন ভাই বেঁচে যতদিন আমরা বেঁচে থাকবো আমরা আপনার জন্য দোয়া করে যাব যে আল্লাহ যেন আপনাকে আরো ১০০ বছর হায়াত পর্যন্ত আল্লাহ যেন আপনাকে সুস্থ এবং ভালো রাখে। আপনি মৃত্যুর পরে সারা জীবন সৈনিক লীগের আপনি কর্ণধার হিসেবে সারা প্রতিটা নেতাকর্মীর কাছে আপনি এটা স্মরণাক্ষর দিয়ে আপনার নামটা লেখা থাকবে। মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন বাজি রাখা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, বাকি জীবন দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান। ৭১-এ এ পশ্চিমা হানাদার বাহিনী যে সময় আমাদেরকে রাত্র ২টার সময় হামলা দিল, তখন থেকে আমরা যে কি অবস্থায় ছিলাম এটা বলার মতো নয়। আমি শ্রদ্ধা জানাই আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যদি টঙ্গিপাড়া জন্ম না হয়তো তাহলে দেশ স্বাধীন হইতো না। একই সাথে প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছি, আপনারা মনে করেন এই যে সম্মেলন আরও ২বার আমি আনছি, আনার পর হয় নাই, যে কোনো কারণে হয় নাই, করোনা একটা, আর একটা হলো সিটি কর্পোরেশন নির্বাচন। যাই হোক, এবারে মানে প্রধানমন্ত্রী কাদির ভাই, গোলাপ ভাই এরা ডিক্লারেশন দিছে, আগামী ১৮ তারিখে সকাল ১০টায় আমাদের সম্মেলন হবে। এই ডিক্লারেশন আমরা নিয়েছি, আমরা যেন কোনো এই সম্মেলনের ভিতরে কেউ হিংসাবাদ যে না থাকে, এই জন্য সকলের কাছে বঙ্গবন্ধু সৈনিক লীগের ভাই বোনেরা আমি আকুল আবেদন করি, আপনারা আমাদের দুইজনের নেতৃত্বে আপনারা সম্মেলন চাইবেন। ১৮ নভেম্বর সম্মেলন সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জাতির গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, প্রাইম নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান প্রাইম নিউজ, আর সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। খন্দকার গোলাম ফারুক সর্বশেষ পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আগামী ৩০ সেপ্টেম্বর বর্তমান ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম অবসরে যাবেন এবং একই দিনে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ফারুক। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান প্রাইম নিউজ, আর সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এই পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে অনলাইন গ্যাস বিল গ্রহণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদের উপস্থিতিতে চুক্তি বিনিময় করেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ ফিরোজ খান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হতে পারে, মন্তব্য প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার। সরকারের সামনে সাশ্রয়ের কোনো বিকল্প নেই।
ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানতে পারে মঙ্গলবার জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। এবং একদিনের রেকর্ড, 1034 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু এক, ধরন পাল্টে আরও শক্তিশালী হয়েছে ডেঙ্গু বলছেন চিকিৎসকরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।